يَا رَسُولَ اللَّهِ আপনি যখন চলে যান গো নবীজি আমাদের খানা খাদ্যে বড় কষ্ট হয় নবীজির বিবি রহমাতুল্লিল আলামিনের স্ত্রী হওয়ার কারণে আমরা কারো কাছে সাহায্য চাইতে পারি না কারো কাছে যাইতে পারি না মায়ার নবী গো সাত দিন ধরে আপনি উপস্থিত নাই গো নবীজি يا رسول الله আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই ও দয়াল নবীজি রব্বুল ইজ্জতের কাছে আপনি একটা মুনাজাত করেন দোয়া করেন নবীজি আল্লাহ যেন একটা পাথর স্বর্ণের বানায়া দেয় ওই স্বর্ণের পাথরটা আপনি আমাদেরকে ঘরে দিয়ে গেলে আমার নবী রহমাতুল্লিল আলামিনের এক হুজুর তাইলে আমাদের খাবার দাবারের আর কোনো কষ্ট আমাদের হবে না খাদ্য খাবার দাবার সবকিছু ঠিকঠাক মতো চলবে নবীজি রহমাতুল্লিল আলামিন আম্মা জানদের জবানে কথাটা শুনে আমার নবীজি বড় কষ্ট পাইলেন বড় কষ্ট পাইয়া গেলেন আমার নবীজি বললেন যেইভাবে যেই হালতে যেই অবস্থা আছে এই অবস্থাতেই জীবন কাটাইতে হবে যদি তোমাদের পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব না হয় তাইলে তোমরা তোমাদের মত করে সিদ্ধান্ত নিতে পারো জোরে কন্যা সুবহানাল্লাহ রব্বুল ইজ্জত আয়াত কারীমা নাযিল করে দিলেন আল্লাহ বলেন হুজুর দয়ার নবী গো আপনি তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যেহেতু দিয়েছেন ও নবী তাদেরকে আরেকটু খোলাখুলি বলে দেন বলেন তারা কে কি চায় তারা যেন আপনাকে জানায় তারা কে কি চায় আপনাকে যেন জানায় তারা যে যা চাইবে আমি রব্বুল ইজ্জাত তাদের জন্য তাই ব্যবস্থা করে দিব আল্লাহু আকবার কিন্তু শর্ত হলো তারা যা চাইবে তাদেরকে তাই দিব শর্ত হলো তারা নবীর ঘরে থাকতে পারবে না নবীর ঘর থেকে বিদায় নিয়া বাপের বাড়ি চলে যেতে হবে অর্থাৎ তালাক জোরে কন্যা আল্লাহু আকবার সমস্ত বিবিদেরকে নবী ডেকে বললেন বিবিরা রে ও বিবিরা রব্বুল ইজ্জত বলেছেন তোমরা কে কি চাও তোমরা বলো তবে এখনই বলা লাগবে ব্যাপারটা এমন না আমার মা বোনেরা গো মির্জাপুরের মায়েরা ও আমার হবিগঞ্জের মায়েরা মনোযোগ দিয়া শুনে স্বামীর কাছে কোনো জিনিস চাইলে বিনয়ের সাথে চাইবেন যদি স্বামী দিতে তৌফিক থাকে দিবে যদি না দিতে পারে মা মনে কষ্ট নিয়েন না অন্য ধরনের খারাপ আচরণ করিয়েন না নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন এখনই সিদ্ধান্ত নিতে হবে ব্যাপারটা এমন না যাও 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 তোমরা তোমাদের বাবার বাড়ি যাও পরিবারের লোকদের সাথে বসো পরিবারের লোকেরা তোমাদেরকে যেইভাবে বুদ্ধি দেয় পরামর্শ দেয় যা চাইতে বলে সবার সঙ্গে পরামর্শ করে এসে আমার কাছে তোমরা চাও আমার কাছে চাইলে যা চাইবা তোমাদেরকে তাই দেওয়া হবে সিদ্ধান্ত কার আল্লাহ জোরে কোন কার আল্লাহ আল্লাহ পারেনি 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 আল্লাহ পারেন না এমন কোন ব্যাপার কুন ফায়াকুন যা কিছু আল্লাহ করতে চায় আল্লাহ শুধু বলেন হও সঙ্গে সঙ্গে হয়ে যায় আমার নবী রহমাতুল্লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ যখন এই কথা জানালেন সমস্ত বিবিরা আমাদের আম্মা জানেরা আজওয়াজে মুতাহারাতেরা আমার দয়াল নবীজির কদম মোবারকে পড়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা তো এমন ভাবে চাই নাই ও নবী আমাদেরকে দিতেই হবে এমন আমরা চাই না আমাদের কিচ্ছু লাগবে না দুনিয়া লাগবে না খাবার দাবার কাপড় চোপড় কিচ্ছু লাগবে না আমরা শুধু আল্লাহ এবং তার রসুলকে চাই জোরে কোন সুবহানাল্লাহ আমরা শুধু আল্লাহ এবং তার রসুলকে চাই
আমার নবী রহমাতুল্লিল আলামিন সমস্ত আম্মা জানদেরকে বসাইয়া নবী বলেন বিবিরারে কোন জায়গা থেকে আসলাম কোথা থেকে আসলাম কি করে আসলাম সাত দিন কোথায় ছিলাম আগে খবর নিলা না নিজেদের কথাটা তোমরা আগে জানায় দিলা রিপিটটা কমায় দিতে হবে নিজেদের খবরটা নিজেদের চাহিদা নিজেদের অভাবটা তোমরা আগে জানায় দিলা সব বিবিরা একত্রিত হয়ে নবীর খেদমতে তাশাহুদের মতো নিজের পা গুলো ভাঁজ করে নবীজির সামনে বসে গেলেন নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে বলেন আমাদেরকে জানান হুজুর আপনি সাত দিন কোথায় ছিলেন নবী আমার রহমাতুল্লিল আলামিন বলেন ও আজওয়াজে মুতাহারাতেরারে আমি নবীর অন্তর মোবারকে উম্মতের মায়ার কথা যখন চিন্তায় আসে রে আমি রহমাতুল্লিল আলামিন আর ঠিক থাকতে পারি না আমি পাহাড়ের গুহায় চলে গেছি উম্মতের মায়ায় আল্লাহর কুদরতের দরবারে সিজদা মোবারক দিয়ে কেঁদেছি কাছে একটা পাথর স্বর্ণের চাইলা আমার আল্লাহ আমার কান্নায় এত খুশি হয়েছে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন হুজুর আপনি কান্না থামান ওহুদ পাহাড়টা আপনি নবীর জন্য আমি আল্লাহ স্বর্ণ বানায়া দিলাম আল্লাহু আকবার ওহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিলাম আপনি নবী যেখানে যাবেন আপনার পিছনে পিছনে ওহুদ পাহাড় যাবে সুবহানাল্লাহ আপনি তারা নিতে হবে না টানতে হবে না কেরেন ব্যবহার করতে হবে না গাড়িতে করে নিতে হবে না হুজুর আপনি যেখানে যাবেন উহুদ পাহাড় আপনার সঙ্গে সঙ্গে যাবে বিশ্বাস হয় নবী যেখানে যাবে পাহাড় সেখানে যায় বিশ্বাস হয় বিশ্বাস হয় মদিনা মুনাওয়ারায় একটা পাহাড় আছে রে ওই পাহাড়টার নাম হলো জাবালে সাফার মদিনা মুনাওয়ারা একটা পাহাড় আছে ওই পাহাড়ের নাম হলো জাবালে সাফর ওই পাহাড়টা আমি কয়েকবার দেখেছি আমি যখন হজে গিয়েছিলাম আমি লাইভ করতে চাইছিলাম কিন্তু ওখানে গাড়ি নিয়ে দাঁড়াইতে দেয় না এই জাবালে সাফরের ইতিহাস হলো এই পাহাড় মদিনার পাহাড় না এটা মক্কা মুআজ্জামার পাহাড় আমার নবী হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় এসেছে নবীর মহব্বতে মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় এসে গেছে আল্লাহু আকবার ওই পাহাড়ের নামই জন্য জাবালে সফর ওই নবীজিকে আল্লাহ কয় হুজুর ওহুদের পাহাড়টা স্বর্ণের বানায় দিব আপনার পিছনে পিছনে ঘুরবে কান্না বন্ধ করেন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন কান্না থামায় না আল্লাহ বলেন হুজুর কি দিব আপনাকে কি দিলে আপনি খুশি হবেন আমার নবী বলেন আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মতের ক্ষমা দেন আমার উম্মতের দয়া করেন আমার উম্মত গুলারে মাফ করে দেন আল্লাহ বলেন হুজুর আপনার উম্মতকেও মাফ করব আমি আল্লাহ ওয়াদা দিলাম সুবহানাল্লাহ নবীজি কয় আল্লাহ আমার উম্মতের কেমন মাফ করবেন আপনি দয়া করে বলেন রব্বুল ইজ্জত আমানুর নবীজির উপরে ওহী নাজিল করলেন কালামুল্লাহ আল্লাহ কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো হাসরের ময়দান থেকে আপনি নবীজি যখন জান্নাতে প্রবেশ করবেন হাসরের ময়দান থেকে বিচারের পরে আপনি নবীজি যখন জান্নাতে প্রবেশ করবেন হুজুর আপনার সঙ্গে সত্তর হাজার গুনাগার উম্মতের বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে দিব সুবহানাল্লাহ নবীজির সাথে নবীজির সাথে নবীর সঙ্গে আমরা জান্নাতি হতে চাই কি চাই না করে বলেন দুই হাত তুলে বলেন
নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় রিসালাত, নারায় রিসালাত, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা কলানা ইয়া হাবিবাল্লাহ, ইশফা কলানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, জবান খুলে পড়েন আমিন। নবীজির সঙ্গে জান্নাতে দিবে কত কত? নবীজি খুশি হয় না? নবীজি খুশি হয় না? সেজদা মোবারকে মাথা মোবারক লাগায়া রাখছে, রব্বুল ইজ্জত কয় নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি নবী রহমাতুল লিল আলামিনের, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতদের মধ্য থেকে 70,000 কে আমি আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করলাম, তবুও সিজদা থেকে মাথা মোবারক উঠান না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আরো ঘোষণা দিলাম, আপনার ওই 70,000 উম্মতের সঙ্গে প্রতি হাজারে আরো 70,000 কে শাফাত করে জান্নাতে নেওয়ার মতো তাদেরকে ওই ক্ষমতা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হিসাব করে দেখলাম নবীজির উম্মতের মধ্যে যারা পাপি গুনাগার জাহান্নামী গুনার পরিমাণ বেশি, এই মানুষগুলোর মধ্য থেকে 49,70,000 নবীর উম্মত বিনা হিসাবে বিনা আযাবে নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই 49,70,000-এর মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই জান্নাতের বাগান আমার নবী সাজায় দিয়ে গেছেন বড় কষ্টের বাবা। ও মির্জাপুরের মানুষ, ও আমার নবীর উম্মতের দল, মেহরবানি করে দুই হাত জোড় করে বলি, অনুরোধ করি দয়া করে দিক সেদিক ঘুরা ফেরা না করে মাহফিলে চলে আসেন। নবীজি বলেন আয়েশা রে, ও আয়েশা, আল্লাহ বলেছেন ওহুদের পাহাড়টা স্বর্ণের বানায়া দিব। আম্মা জানারা কয় হুজুর, একটা পাথর স্বর্ণের বানায় দিতে কইছি তাইলে অত রাগ হইছেন কা? সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী তো মহব্বতের কথা তো চলেই, যে একটা পাথর না চাইছিলাম, নাইলে 5 কেজি হইতো একটা পাথর, এলে 10 কেজি, নাইলে 20 কেজি হইতো, তাইলে এটা আপনি রাগ করলেন কেন হুজুর, রাগ হইলেন কেন? নবীজি বললেন আয়েশা রে, আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকতে, নবীর বিবিরা যদি না শিখে আমার উম্মত কি শিখবে? সুবহানাল্লাহ। আম্মা জান বলেন হুজুর আমাদের ভুল হয়েছে, কিন্তু আল্লাহ জান আপনারে স্বর্ণের পাহাড় দিল, এটার কি হইল? সুবহানাল্লাহ। কেন নবী বলেন রব্বুল ইজ্জত আমাকে ঘোষণা দিলেন আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মত বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিবেন, তারপরে ওয়াদা করলেন প্রতি 1,000-এর সঙ্গে আরো 70,000, ইন টোটালি 49,70,000 উম্মত বিনা হিসাবে বিনা আযাবে আমি নবীজির সঙ্গে জান্নাতে আমার আল্লাহ দিবেন। আয়েশা রে আয়েশা, আমার উম্মতের সংখ্যা তো 49,70,000 নয়, আমার উম্মতের সংখ্যা তো হাশরের ময়দানে 120 কাতার মানুষ হবে, তার মধ্যে 80 কাতার আমি নবীর উম্মত হবে। অর্থাৎ আদম জাতির মধ্যে যত মানুষ আদম সন্তান আমার আল্লাহ পৃথিবীতে বানায়া পাঠাবে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগ আমি নবীর উম্মত হবে।
আমি নবীর উম্মত হবে আমি নবীর উম্মত হবে এর আশা 49 লক্ষ 70 হাজার এই পরিমানে তো আমি নবী খুশি হইতে পারি না তবু আমার আল্লাহ দিয়েছে আমি আর কোন দিমত করি নাই আর এর বেশি আমি চাই নাই রব্বুল ইজ্জাতের দরবারে আরজি করেছি মালিক আমার সঙ্গে বিনা হিসাবে বিনা আযাবে যাদেরকে জান্নাতে দিবেন ইয়া রাব্বাল আলামিন আমার কোনো আপত্তি নাই দিয়েন কিন্তু যেই উহুদের পাহাড়টা স্বর্ণের বানায়া আমি নবীর পিছনে পিছনে ঘুরাইতে চাইছেন ইয়া রাব্বাল আলামিন ওই জিনিসটাকে আমারে দিবেন নি আল্লাহ বলেন লা তাবদিলা লি কালিমাতিল্লাহ আমি আল্লাহ যা বলি তা কখনো পরিবর্তন হয় না বলেছি উহুদের পাহাড় স্বর্ণের বানায়া আপনি নবী পিছনে পিছনে ঘুরবে এই মুহূর্ত থেকে আপনি নবী যেখানে যাবেন উহুদের পাহাড় স্বর্ণের হয়ে আপনার পিছনে পিছনে ঘুরবে আমার নবী সিজদা মোবারকে কয় মালিক উহুদের পাহাড় স্বর্ণের হয়ে আমার পিছনে পিছনে ঘুরুক আমি চাই না তবে উহুদের পাহাড়টা স্বর্ণ হইলে এই স্বর্ণ আপনার ওয়াস্তে দান করলে যেই সওয়াব পাওয়া যাইত এই সওয়াবগুলি আমার উম্মতের হাশরের ময়দানে মুক্তির জন্য আপনার দরবারে জমা দিলাম আল্লাহু আকবার ওই নবীর এত কষ্টের জান্নাতের বাগান এত কষ্টের জান্নাতের বাগান তিন দিন না খেয়ে থাকতেন সাত দিনও না খেয়ে থাকতেন নবীজি আমার নবীজির সামনে একদিন আম্মা যান হযরতে মা ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন নবীজির জন্য একটা রুটি বানাইলেন রুটি বানাইছে একটা কয়টা একটা অনেক ক্ষুধা পেটে একটা রুটি বানায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূর নবীজির জন্য নিয়ে গেলেন নবীজির হাতে রুটিটা তুলে দিলেন আমার নবীজি রুটিটা হাতে নিলেন নবী বলে ফাতেমা ব্যাপার কি কি ব্যাপার হযরত ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাবা গো একটা রুটির ব্যবস্থা হয়েছে আমি খাবো কিন্তু আমি ভাবতেছিলাম আপনি বাবারে না দিয়া কেমনে খাই সুবহানাল্লাহ বাবা আপনি খান আমি একটু দেখব আপনার নূরানি চেহারা দেখলে ও বাবা বালিশ দিব নি দুইটা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুরব্বি মানুষ দো মনে হ্যাঁ ওষুধ টুষুধ প্রয়োজন আপনি বাসায় যান গা বাজান হ্যাঁ যান গা যান গা গিয়ে ঘুমাইলান কদ্দুর ওই সব ডেলি ডেলি তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস তো বাজ্যে গেছে গা দরাইতে তো 12টা বাজে গেছে গা তো ঘুমাইব না গিরব একজন মুরব্বি সামনে আইব বুঝুছেন কি খালি রেখেন না আয়েন এই তো মুরব্বি বাজানটা সামনে দেন ওরে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে প্রেমের ডোরে বান্দরে মন ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইল আল্লাহ নে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে প্রেমের ডোরে আল্লাহ বানাইল কত জাতি ওরে চলে না কারো প্রেম পিরীতি আল্লাহ বানাইল কত জাতি ওরে চলে না কারো প্রেম পিরীতি আশিক হয়া বানায় নবী প্রেমের কারণে মারহাবা বলেন
ওরে আশিক হইয়া বানায় নবী প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের নে প্রেমের ডোরে বান্দরে মহ আল্লাহ কবুল করেন মহব্বতে কর আর মহব্বতে বলেন না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রুটি মেয়েরা তো বাবার জন্য এমনি বেশি মায়া থাকে একটা রুটি বানায় নিজে খাইব নবীজির কথা মনে পড়ছে নিয়ে গেছেন নবীজির হাতে দিবেন নবীজিকে ফাতেমা কি ব্যাপার রুটি নিয়ে আসলা কই বাবা বানাইছিলাম একটাই রুটি আমার খাওয়ার জন্য আপনার কথা মনে পড়ছে বাবা এর জন্য নিয়ে আসছি আমার নবীজি রুটির থেকে অংশ ছিড়ে হাতে নিয়ে মুখে দেওয়ার আগে কয় ফাতেমা তিন দিন পরে তোমার বাবার এই প্রথম খাবার কি কষ্ট করে গেছেন কি কষ্ট নবীজি করছেন ফোরাত নদীর তীরে আহলে বাইত যখন শহীদ হয় ইমাম হোসাইন রাদিয়াল্লাহ ডাক দিয়া কইছিল এ ইয়াজিদ বাহিনীরা ফোরাত নদীর পানি আমারে দিবি না আরে আমি যদি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই ফোরাত নদীর কাছে আমার যেতে হবে না নদী আমার কাছে আসবে কিন্তু মায় আল্লাহর কাছে ওয়াদা দিছে নানার উম্মতের জন্য কুরবানি দিবে কুরবান হয়ে যাব কিন্তু কে আছো জান্নাতে যাবা হোসাইনের পক্ষে দাঁড়াও নগদ জান্নাত পেয়ে যাবে সুবহানাল্লাহ মুসলমান ওই নবী সাজানো বাগান ফেলে আমরা এখানে ওখানে যেন বসে না থাকি অনুরোধ করি ভিতরে আসেন আমি আলোচনা করব কোরআন শরীফ থেকে সূরা আনআমের ২৭ নম্বর আয়াতে কারিমা আমি এখানে এসে আটকাইছি এখান থেকে সামনের দিকে যাব একটা করে সূরার উপরে প্রত্যেক সিজনে আল্লাহ যতদিন হায়াত বাঁচায় হায়াত দেন হায়াতে বাঁচিয়ে রাখেন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ যেখানে নিয়ে ঠেকায় যদি আল্লাহ তৌফিক দেয় যেটুকু সময় আছে হায়াতের তার মধ্যে যদি কোরআন শরীফের একটা একটা সূরাকে আপনাদের সামনে বক্তব্যের মাধ্যমে তাফসীর উপস্থাপন করে দিতে পারি তাহলে তাফসীরের কিতাব বাজারে পাওয়া যায় কিন্তু কিনে পড়ার মতো ধৈর্য আর সময় আমাদের থাকে না তো এটা যদি আমরা বয়ান আকারে আপনাদের সামনে তুলে ধরতে পারি তাইলে হক আর বাতিল চিনতে আর কোনো সমস্যা হবে না ঠিক কিনা বলেন বাতিলেরা এ কোরআন শরীফ লইয়া কোরআন শরীফ দইরা এরকম ঝাঁকায় ঠিক না ঝাঁকায়া ঝাঁকায়া কোরআন শরীফের এই দেখেন কোরআন শরীফ কইছে নবী এলমে গায়েব জানে না এই দেখেন কোরআন শরীফ কইছে কিয়ামত কবে হইব নবীজি জানে না এই সমস্ত কথাবার্তা বলে বলে নবীর ইজ্জতে যারা আঘাত করে তাদের দরজাটা টোটাল বন্ধ করা সম্ভব যদি সব সুন্নি আলেমরা তাফসীর করা শুরু করে ঠিক কিনা বলেন এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে আমি ওইভাবে চালাচ্ছি আপনাদের যদি অসুবিধা না হয় আমি তাফসীর ঢুকে যাই অসুবিধা নাই তো একটু বসেন বাবা কোরআন কার কথা কার কথা আল্লাহর কথার থেকে মূল্যবান কোনো কথা হতে পারে আল্লাহর কথার থেকে দামি কোনো কথা হতে পারে পারে না আমরা তো মুসলিম হওয়াতে খুব স্বল্প মূল্যে পেয়ে যাই খেয়াল করেন আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা আল আনআমের ২৭ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين রব্বুল ইজ্জাত বলেন নবীগণ
ওয়ালাউ তারা আর আপনি যদি কাফেরদেরকে দেখেন আপনি যখন কাফেরদেরকে দেখবেন কাফির বেঈমানদেরকে যখন দেখবেন ইদ উকিফু আলান্নার আমি আল্লাহ যখন তাদেরকে জাহান্নামের আগুনের কিনারায় দাঁড় করাবো কাফেরদেরকে কারে 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 আপনাদের এলাকায় হিন্দু আছে আশেপাশে হিন্দুরা আছেন হিন্দু বাড়িতে মাইকের আওয়াজ যায় আমার হিন্দু ভাই আমার হিন্দু বোন আমার হিন্দু মা আমার হিন্দু বাবা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটু খেয়াল করবেন বৌদ্ধ আছে না বৌদ্ধ না খ্রিস্টান আছে না ইহুদি ইহুদি না সারা তাহলে হিন্দুরাই বেশিরভাগ ফাঁকে ফাঁকে খ্রিস্টান মিষ্টান থাকতে পারে আর ওহাবালিরা তো ওহাবি নাই আচ্ছা আচ্ছা দুই এই তো দুই সাইডে বলে আছে জায়গা জায়গায় আচ্ছা আচ্ছা অসুবিধা নাই অসুবিধা নাই আমার হিন্দু ভাইয়েরা ও খ্রিস্টান ভাইয়েরা ইহুদি ভাইয়েরা নাসারা ভাইয়েরা আপনাদের এই এলাকায় হিন্দু ছাড়া অন্য জাতি নাও থাকতে পারে কিন্তু আমার বয়ানটা ইন্টারনেটের মাধ্যমে যেহেতু যাবে যে কোন ধর্মাবলম্বী মানুষই দেখতে পারবে ঠিক কিনা সমস্ত মানুষদের জন্য বলি ও বিশ্ববাসীরা রে ও বিশ্বের কাফির যারা যারা ঈমান আনো না আল্লাহকেও স্বীকার করো আমার নূর নবীজিকেও স্বীকার করো আমার ভাই বিনয়ের সঙ্গে তোমাদেরকে জানাই যে মালিক আমাকে বানিয়েছেন যে মালিক তোমারে বানাইছে যে মালিক আমার জন্য রিজিকের ব্যবস্থা করেন যে মালিক তুমি বিধর্মী হওয়া সত্ত্বেও না ফরমান হওয়া সত্ত্বেও কাফের হওয়া সত্ত্বেও তোমার জন্য যে মালিক রিজিকের ব্যবস্থা করেন এই জমিনটা আমরা মুমিনদের ইমানদারদের জন্য আমার আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন বিনা বাধায় আমরা চলাফেরা করতে পারি কোন জায়গায় বাধার সম্মুখীন আমার আল্লাহ আমাদেরকে করে না ও ভাই তুমি বিধর্মী হয়েছো আল্লাহকে অস্বীকার করতেছো আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করছো ইসলামকে বিদ্রুপ করছো তবু তোমাকে আমার আল্লাহ এই জমিনে চলার জন্য বাধা দেয় নাই বাধা দেয় নাই আল্লাহ যদি বাধা দিয়া বলতো এ বান্দা আমি আল্লাহকে মানো না আমার জমিনে থাকতে পারবা না এ বান্দা আমার হাবিবুল্লাহকে মানো না এ জমিনে থাকতে পারবা না তাইলে কিন্তু আপনারা এ জমিনে বসবাস করতে পারতেন না কথা বলেন ঠিক কি না ওরে আমার ভাই রব্বুল ইজ্জত বলেন বিশ্বের কাফের বেঈমানগুলো যখন হাসরের ময়দান থেকে জাহান্নামের আগুনের কিনারে যখন তাদেরকে দাঁড় করাবে জাহান্নামের দিকে তাকায়া যখন জাহান্নামের শাস্তি তারা নিজের চোখে দেখবে মোটা মোটা শিকল বড় বড় আতুরি আজাবের আরো কত সরঞ্জাম আগুন দাও দাও করে জ্বলছে ওই জাহান্নামের কিনার থেকে যখন জাহান্নামের দিকে নজর দিয়ে দেখবেন রব্বুল ইজ্জত কয় ওয়ালাউ তারা হুজুর ওই অবস্থাটা যখন আপনি দেখবেন ওই অবস্থাটা যদি আপনি দেখতেন তাদেরকে যখন কাফের বেঈমানদেরকে যখন জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে সেখান থেকে জাহান্নামের দিকে তারা যখন নজর দিবে ফাকালু কাফেররা তখন বলবে খেয়াল করেন বাবা কাফেররা তখন বলবে ও হিন্দু ভাই সেদিন আপনি বলবেন ও খ্রিস্টান ভাই সেদিন আপনিও বলবেন ও ইহুদি ভাই সেদিন আপনিও বলবেন ও নাসারা ভাই বৌদ্ধ ধর্মের অনুসারী ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্মের অনুসারী ও ভাই সেদিন আপনিও বলবেন আপনিও বলবেন আপনিও বলবেন ইয়া লাইতানা হায় আফসুস নুরদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা হায় আফসুস নুরদ্দু যদি আজকে জাহান্নামে না দিয়া আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইতো আবার যদি দুনিয়ায় পাঠাইতো হায় আফসুস ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা
আমাদের রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহর কোন নিদর্শন কোন আয়াতকে কখনোই অস্বীকার করতাম না কোন আয়াতকে কখনোই মিথ্যা প্রতিপন্ন করতাম না ওয়া নাকুনা মিনাল মুমিনিন আল্লাহ যদি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইতো তাইলে আমরা মুমিন মুসলমান হইয়া যাইতাম চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার কথাগুলো কে বলছেন কে বলছেন কে বলছেন কাফের বেঈমান যারা আছো ইসলাম ইসলামে গ্রহণ করা দাখিল করা ইসলামে দাখিল করা ছাড়া ইসলাম গ্রহণ করা ছাড়া অন্য যত ধর্মের মানুষ আছো তোমাদের জন্য বিপদ সংকেত রেড সিগন্যাল আমার রব্বুল ইজ্জত কয় নবী গো নবী আপনি যদি তাদেরকে দেখতেন যদি তাদেরকে দেখতেন ইজউকিফু আলান নার যখন তাদেরকে আগুনের পাশে দাঁড় করানো হবে জাহান্নামের কিনারে যখন তাদেরকে দাঁড় করানো হবে ফাকালু ইয়া লাইতানা তখন তারা বলবে হায় আফসুস হায় আফসুস হায় আফসুস ওয়ালা নুকাদ্দিবা নুরদ্দু যদি আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিত লানুকাদ্দিবা ওয়ালানুকাদ্দিবা বিআয়াতি রব্বিনা আমরা দুনিয়ায় গেলে আল্লাহর কোন নিদর্শনকে অস্বীকার করতাম না তাওরাতকে মানতাম মুসা নবীরে মানতাম ইনজিলকে মানতাম ঈসা নবীরে মানতাম জবুরকে মানতাম দাউদ নবীরেও মানতাম কোরআনকে মানতাম এমনকি রহমাতুল লিল আলামিনকেও মেনে নিতাম এরপরে কয় ওয়া নাকুনা মিনাল মুমিনিন তারা ওই জায়গায় দাঁড়ায় কইবু আর আমরা সবাই মুমিন মুসলমান হয়ে পুনরায় কবর হয়ে আবার হাশরের ময়দানে আসতাম তাইলে তো আজকার মতো এই আযাবের সম্মুখীন আমাদের হওয়া লাগতো না চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার এখন এই জায়গায় একটা মনের মধ্যে কুচিমুচি শুরু হইছে না কুচিমুচি শুরু হইছে তারা যেহেতু বলতেছে ইয়া রাব্বাল ইজ্জত হায় আফসুস যদি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান তাইলে আমরা আপনার কোন নিদর্শন অস্বীকার করব না এমনকি মুমিন মুসলমান হইয়া কবরে হয়ে জান্নাতে যাওয়ার মতো নিজেকে তৈরি করে আবার আসব সাহাবায়ে কেরাম বলেন হুজুর ও নবী তারা হাশরের ময়দান থেকে এই কথা বললে আল্লাহ যদি তাদেরকে দ্বিতীয় আর একটা সুযোগ দিত তাইলে তো বোঝা যাইত তাদের কথা সত্য কিনা তবে হুজুর আমাদের মনে হয় যে ব্যক্তি একবার জাহান্নাম দেখে আবার দুনিয়ায় আসে ওই ব্যক্তি আর কোনোদিন নাফরমানি করবে না নাফরমান হবে না নাফরমান হবে না আমার রব্বুল ইজ্জত সাহাবায়ে কেরামের এই উক্তির জন্য আল্লাহ নিজে জবাব দিলেন আমার নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সহ বিশ্ববাসীর জানিয়ে দেন মানুষের অতীত মানুষের বর্তমান মানুষের ভবিষ্যৎ মানুষের মনের অবস্থা মানুষের কাজের অবস্থা সব আমি আল্লাহ জানি জোরে কোন সুবহানাল্লাহ নবী গো বিশ্ববাসীর বলেন বাল বাদালাহুম মা কানু ইউফুন মিন কবল ইয়া রাসূলুল্লাহ এই যে মানুষগুলো এরা আজকে এই কথা বলতো না দুনিয়ায় পুনরায় পাঠাইলে তারা ঈমান আনতো তারা মুসলমান হইতো এই কথাগুলো তারা আজকে বলতো না এই কথাগুলো কেন বলছে সাহাবীদেরকে জানায় দেন কারণ হইল দুনিয়ায় তারা যা করতো আজকে হাসনের ময়দানে তারা তা অস্বীকার কইরা আমি আল্লাহর সামনে দরা খায়া গেছে গোপন করতে পারে নাই সব ফাঁস হইয়া গেছে জোরে কন্যা আল্লাহু আকবার হয়তো বা মনে মনে ভাববেন হুজুর ও হুজুর তাদের সব ফাঁস হইয়া গেল ব্যাপারটা কি কিভাবে এই সূরা 23 নম্বর আয়াতে আমার আল্লাহ কইছে এই সূরা 23 নম্বর আয়াতে তারা যে দরা খাইছে ব্যাপারটা আমার আল্লাহ ক্লিয়ার করেছেন কষ্ট হচ্ছে আপনাদের না কোরআন শুনতে অসুবিধা হয় না আমরা তো ঠিকমতো পড়ি না পড়লে বুঝি না
যেহেতু বুঝার একটা সুযোগ আসছে এই সুযোগটা হাতছাড়া করা মনে হয় আমরা মুমিন হিসেবে আমাদের উচিত হবে না ঠিক কি না বাবা আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত হবে না একটু ধৈর্য ধরে রব্বুল আলামিন বলেন কাফিররা জাহান্নামের কিনারায় দাঁড়ায় ও হিন্দু ভাই ও বিধর্মী ভাই ও ইসলাম বিদ্বেষী ভাই আপনিও সেদিন জাহান্নামের কিনারায় দাঁড়ায় কইবেন আল্লাহ যদি আবার দুনিয়াত পাঠাইতো আল্লাহ সব নিদর্শন মানতাম ঈমান আনতাম মুমিন হইতাম তারপরে কবরে আসতাম আল্লাহ কয় হুজুর এই কথাগুলো তারা বলতো না বলছে তার কারণ হলো তাদের সব গোমর ফাঁস হয়ে গেছে কিভাবে এই সূরা 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين رب العالمين أي سورة 23 نمبر آيات قال ثم لم تكن فتنتهم يا رسول الله এরা হাসরের ময়দানে যত কারচুপি যত চালাকি করুক না কেন সব চালাকি ধরা খায়া যাইব তারা এই চালাকি করে কোনো লাভ হবে না অবশেষে ইল্লা আন কলু অবশেষে তারা কইব ওয়াল্লাহি ও আমার আল্লাহ আপনার কসম ওয়াল্লাহি ও আমার আল্লাহ ওয়াল্লাহি রব্বিনা ও আমাদের প্রতিপালক আপনি আল্লাহর কসম কারা কইব এই কথাটা কারা বলবে কাফেরেরা কাফেরেরা এক কথায় কাফের বেদিনেরা বেঈমানেরা এবার হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন যেই হোক এই সব কাফেরেরা সেদিন কইব ওয়াল্লাহি রব্বিনা ও আমাদের প্রতিপালক আপনি আল্লাহর কসম আপনি আল্লাহর কসম মা কুন্না মুশরিকিন আমরা দুনিয়ায় থাকা অবস্থায় কখনোই মূর্তি পূজা করি নাই কোন জিনিসকে আপনারা শরীক বানাই নাই কোন মূর্তিরে আপনার শরীক বানাই নাই আপনি ছাড়া অন্য কাউকে রব হিসাবে মানি নাই এক কথায় আমরা কেউ মুশরিক ছিলাম না জোরে কন্না নাউজুবিল্লাহ তাদের বক্তব্যটা কি সত্য না মিথ্যা জোরে বলেন জোরে বলেন রব্বুল ইজ্জত কয় উংজুর হুজুর দেখেন দেখেন আল্লাহু আকবার হাশরের ময়দান কি হয়ে গেছে নাকি হবে হয়ে গেছে না হবে যেটা এখনো হয় নাই সেটা কি দেখা যায় কথা বলে না যেটা এখনো হয় নাই সেটা কি দেখা যায় দেখা যায় না আমার আল্লাহ আমার নবীজির কয় উংজুর দেখেন গো নবীজি দেখেন দেখেন তাইলে বুঝা গেল হাসরের ময়দান আমি আর আপনি দেখি না কিন্তু আমার নবী দেখে দেখায় কে জোরে ক আরো জোরে ক আমার নবী যিনি দেখায় আমার আল্লাহ আল্লাহ কয় উংজুর হুজুর দেখেন কাইফা কাযাবু আলা আনফুসিম এই বেদ্দবেরা হাসরের ময়দানে নিজেদের উপর নিজেরা কেমনে মিছা কথা কইতাছে আল্লাহু আকবার ওই যে কইব ওয়াল্লাহি রব্বিনা ও আমাদের প্রতিপালক আপনি আল্লাহর কসম মা কুন্না মুশরিকিন আমরা কেউ মুশরিকা ছিলাম না কেউ মুশরিকা ছিলাম না আল্লাহ কয় উংজুর হুজুর দেখেন 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 কাইফা ফিতন আমার আল্লাহ বলেন কাইফা কাযাবু আলা আনফুসিহিম দেখেন কেমনে তারা নিজেদের ব্যাপারে নিজেরাই মিথ্যা কথা বলতেছে ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন দেখেন গো নবীজি দুনিয়ায় যে সমস্ত মূর্তিকে পূজা করত আমি আল্লাহর সঙ্গে শিরিক করত ওই শিরিক করা মূর্তি পূজা করা আমি আল্লাহকে অস্বীকার করা আপনার নবীকে অস্বীকার করা আমার আসমানি কিতাবকে অস্বীকার করার ব্যাপারটা
কেমনে তাদের ভিতর থেকে উদাও হয়ে গেছে আজকা আমি আল্লাহর উপরে কসম কইরা তারা কয় ওয়াল্লাহি রব্বিনা ও আমাদের প্রতিপালক আপনার কসম আপনি আল্লাহর কসম মা কুননা মুশরিকিন তারা মুশরিক ছিল না হুজুর দেখেন তারা কত বড় আন্তর্জাতিক মিথ্যু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ যদি দইরা ফালায় মিথ্যুক তাইলে সব গুমর গোপন আছে না ফাঁস হয়ে গেছে কথা বুঝেননি সব গুমর আছে না ফাঁস হয়ে গেছে সব গুমর ফাঁস হয়ে গেছে এই জন্য তো রব্বুল আলামিন বলেন বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন কবল নবী গো নবী হাসরের ময়দানে যখন তারা নিজেদের কর্মকাণ্ডগুলি গোপন করতে পারবে না যখন নিজেদের সব প্রকাশ হয়ে যাবে তারা যে মিথ্যাবাদী যখন আমি আল্লাহ ধইরা ফালাবো তারা যে মিথ্যুক যখন আমার কাছে ধরা খেয়ে যাইব তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারণ হয়ে যাবে জাহান্নামের দিকে তাদেরকে পাঠাইলে জাহান্নামের আগুনের কিনারায় তাদেরকে দাঁড় করাইলে জাহান্নামের আগুনের কিনারায় তারা দাঁড়ায় কইব ফাকালু ইয়া লাইতানা হায় আফসুস নুরদ্দু যদি আল্লাহ আমাদেরকে আবার পুনরায় দুনিয়ায় পাঠাইতো ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন তাইলে আমরা আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করতাম না আল্লাহর কোন নিদর্শনকে কোন নবীকে কোন কিতাবকে আল্লাহর কোন কিছুকেই কখনোই অস্বীকার করতাম না এবং আমরা মুমিন হইয়া কবরে আইতাম হুজুর সাহাবা কেরামদেরকে বলেন তারা হাসরের ময়দানে যেই কথা বলবে এই কথার জন্য সাহাবীরা যেন বিভ্রান্তিতে না পড়ে বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন কবল তারা এই কথাগুলো সেদিন দাঁড়ায় কইব কারণ তারা যে ধরা খাইয়া গেছে গুমর যে ফাঁস হইয়া গেছে গুমর যে ফাঁস হইয়া গেছে ধরা খাইয়া গেছে এই কারণে তারা এই কথাগুলো বলবে গো নবীজি সাহাবায়ে কেরামের আরো বলেন কে বলে কে বলে আল্লাহ কে বলে আল্লাহ ওয়ালাউ রুদ্দু লাআদু আল্লাহ কয় ওয়ালাউ আর যদি রুদ্দু আমি আল্লাহ তাগনে পুনরায় দুনিয়াতে পাঠাইও সুবহানাল্লাহ সম্ভব নেই সম্ভব না আল্লাহর পক্ষে সম্ভব নেই আল্লাহর পক্ষে সম্ভব নেই রব্বুল ইজ্জত বলেন নবী গো সাহাবায়ে কিরাম সহ বিশ্ববাসীর মেসেজ দেন দুনিয়ায় যারা ঈমান আনবে না দুনিয়ায় যারা ইসলামকে মেনে নিবে না দুনিয়ায় যারা আপনি নবীকে রসুল হিসেবে আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিবে না এই মানুষগুলো হাসরের ময়দানে যত কিছুই বলুক না কেন কাজে আসতো না তবে হুজুর হাসরের ময়দানে তারা অনেক নীতি বাক্য বলবে কারণ তারা যেন মুক্তি পাওয়া যায় জাহান্নাম থেকে যেন বাঁচতে পারে ইয়া রাসূলুল্লাহ বলবে কারণ হলো তারা যে ধরা খাইয়া গেছে তাদের গোমরগুলা ফাঁস হইয়া গেছে এই কারণে তারা এমন কথা বলবে ওয়ালাউ রুদ্দু আর আমি যদিও তাদেরকে দুনিয়ায় আবার পাঠাইতাম আমাদেরকে পুনরায় দুনিয়ায় পাঠাইলে আমরা কি করব জানে কে কে জানে জানেনি আমি করে আবার যদি দুনিয়াত পাঠায় আমরা কে মুমিন হমু কে কাফির হমু কে আল্লাহকে মানবো কে মানবো না কে জান্নাতি হব কি হতে পারবো না এই সব বিষয়ে জানেন কে আরো জবান খুলে বলতে হবে কে রব্বুল ইজ্জত আরেকবার এটা প্রমাণ দেয় কোরআনুল কারিমে আমার আল্লাহ বলেন ওয়ালা রুদ্দু এই কাফেরগুলারে আমি আল্লাহ যদি পুনরায় দুনিয়ায় পাঠাই পুনরায় যদি দুনিয়ায় পাঠাই লাদু লিমানহুম আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন আল্লাহ কয় এদেরকে আমি পুনরায় যদি দুনিয়াতে পাঠাই এদেরকে যে নিষেধ করছি আমার সাথে শিরিক করিস না কার আমার সম আমার সমতুল্য কাউরে বানাইস না আমি রবের মতো করে কাউরে বানায়া টানায়া তার উপাসনা করে তারে প্রভু মানিস না এই যে আমি নিষেধ করছি একটা নিষেধও শুনত না নাউজুবিল্লাহ নবীজির আল্লাহ কয় একটা নিষেধ শুনত না
লাআদু লিমানহু মানহু তাদের জন্য যা নিষেধ করছি শুনতো না বরংস ওইটারও বেশি করে করব ওয়াইন্নাহুম লাকাযিবুন এইবার আল্লাহ কয় আমি আল্লাহ বললাম নিশ্চয়ই তারা হলো মিথ্যাবাদী জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আমার হিন্দু ভাই ও আমার বিধর্মী ভাইয়েরা রে ও আমার অন্য ধর্মের মুসলমানেরা রে ও আমার মুসলমান ও আমার অন্য ধর্মের ভাইয়েরা সবার জন্য শিক্ষা এই আয়াতে রয়েছে বিধর্মীরা ধরা খাইব হাশরের ময়দানে কিন্তু মুসলমানদের মধ্যে যারা গুনাহগার তারার তো বিপদ কম না হ্যাঁ কাফেরে হাশরের ময়দানে জাহান্নামের কিনারে দাঁড়ায় কইব আল্লাহ যদি আবার দুনিয়ায় পাঠাইতো আমরা আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করতাম না এবং মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতাম মুমিন মুসলমান হয়ে যখন আপনি পাপের দরজায় নিজের জীবনটা পার করে দিচ্ছেন পাপ করে করে নিজের জীবনটা বরবাদ করে দিচ্ছেন হাশরের ময়দানে আপনি যখন দাঁড়াবেন হাশরের ময়দানে দাঁড়াইলে আপনারা যখন নেক আমল কম হইয়া যাবে গুনাহের পরিমাণ যখন বেশি হইয়া যাবে আমার নবীজি শাফাত করবেন জোরে কন্যা সুবহানাল্লাহ অনিচ্ছাকৃত পাপ করলে ওই পাপের জন্য নবীজি শাফাত করবেন কিন্তু আপনি যদি ইচ্ছা কইরা কইরা জীবন ভর পাপ কইরা কইরা কবরে গেলেন আপনার উপায় আছেনি উপায় আছে আপনি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নবীর প্রেমিক ঠিক আছে কিন্তু আপনি ইচ্ছা করে পাপ করে কবরে যাইবেন আর মনে করবেন নবীজি মাপ করে দিব ব্যাপার কি এটা ওই টাক্কু মুরের দরে দেখেন না টাকলা মুরের দেয় টাকলা মুরের দেয় দলে থাইক্কা ইসলামে আঘাত করছে ইসলামের বিরুদ্ধে কথা বলছে মাননীয় প্রধানমন্ত্রী কি দল দেখছে একটা লাতি দিয়া বাইর করে দিছে ঠিক কি না আপনার নবীর প্রেমিক দাবি করবেন আবার সব সময় পাপ করতেই থাকবেন আর আপনি মনে করবেন আপনার নবীজি জান্নাতে লয়ে যাইব এটা দিবা স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না সুদ খাইবেন ঘুষ খাইবেন মানুষের জমি জোর করে দখল করে খাইবেন রাস্তায় মানুষকে কষ্ট দিবেন পথে মানুষকে কষ্ট দিবেন বাড়িতে গাড়িতে রাস্তা ঘাটে মানুষকে কষ্ট দিবেন আর আপনি মনে করবেন আমার নবী আপনারা শাফাত করে জান্নাতে নেবেন নো নেভার ওই ব্যক্তিকে নবী শাফাত করবেন যেই ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনিচ্ছাকৃতভাবে বেশি বেশি পাপ করে ফেলাইছে কবিরা গুনাহ হয়ে গেছে তবে হ্যাঁ আজকের পরে আপনি যদি তওবা করেন জীবনে এতটুকু যা করছি আর জীবনে ইচ্ছাকৃত কোনো পাপ করব না আল্লাহ মাফ করে দেন যদি খালেস ভাবে বলতে পারেন আল্লাহ ওয়াদা দিছে আপনাকে মাফ করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ ওয়াদা দিছেন শুধু বলছেন মাফ করবেন তা না আল্লাহ ওয়াদা দিছেন মাফ করে দিবে মুসলমানের আরি আমার পেয়ারা নবীর উম্মতের আরি নূর নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে সূরা আল আনআমের 28 নম্বর আয়াতে কাফের বেঈমানদের জারি জুরি আমার আল্লাহ খতম করে দিলেন আল্লাহ বলেন বাল বাদালাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবল হুজুর আজকের এই কথাগুলো বলতেছে কারণ তাদের সমস্ত কোমর ফাঁস হয়ে গেছে তারা ধরা খেয়ে গেছে ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানহুম আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন আমি আল্লাহ যদিও তাদেরকে পুনরায় দুনিয়ায় পাঠাই তাদেরকে যা নিষেধ করছি তারা আবার তাই করবে আজকা তারা যেই কথাগুলো বলতেছে তারা মুমিন হইয়া যাইব আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে না নবী এবং রসূলদেরকে মেনে নিবে ওয়া ইন্নাহুম লাকাযিবুন তাদের এই সমস্ত বক্তব্যগুলো মিথ্যা তারা হলো চরম মিথ্যাবাদী জোরে কন্না নাউযুবিল্লাহ রব্বুল ইজ্জত বলেন এই মানুষগুলো দুনিয়া যখন যাবে ওয়া ক্বালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন আল্লাহু আকবার আল্লাহ কয় এই মানুষগুলো যদি আবার দুনিয়ায় পাঠাই এরা দুনিয়ায় যায়া দুনিয়ার মধ্যে কইব
এই যে দুনিয়াটা আমাদের কাল্লা যা আমরা যে হায়াতে আছি এটাই আমাদের শেষ মরলে সব শেষ মরার পরে সব শেষ ওয়ামা নাহনু বিমাবউসিন আবার পুনরায় আমা ঘরে উড়াইতো টুড়াইতো নাই না এই দিয়ে একের হুদা কথা নাউজুবিল্লাহ কর এখনো কাফেরদের আকীদা ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যতীত যত ধর্মের লোক আছে ম্যাক্সিমাম ধর্মের মানুষদের বিশ্বাস অন্তরের বিশ্বাস হইল মরছি তো শেষ মরার পরে আর কোনো হিসাব কিতাব টিতাব কিচ্ছু নাই এই কথাটা এই ধারণাটা এই চিন্তাটা শুধু আজকের থেকে নয় এটা 1450 বছর আগেও ছিল রব্বুল ইজ্জত বলেন ওয়াকালু আর তারা এই কথাই বলতে থাকবে কারা কইব ওই যে জাহান্নামের কিনারে যে কাফেরদেরকে দাঁড় করাইছে খেয়াল করছেন বুঝতে পারতেছেন তো জাহান্নামের কিনারে যে কাফেরদেরকে দাঁড় করাবে জাহান্নামের আযাব জাহান্নামের গজব জাহান্নামের শাস্তি দেখা যারা নাকি সেদিন ভয়ের চোটে বলবে আল্লাহ যদি দুনিয়ায় পাঠাইতো আল্লাহর সমস্ত আয়াত মেনে নিতাম আল্লাহর নবীদেরকে মেনে নিতাম মুমিন মুসলমান হয়ে দুনিয়ায় আসতাম এমন কথা যারা বলবে আল্লাহ কয় হুজুর তাদেরকে আমি আল্লাহ যদি দুনিয়ায় পাঠায় যেটা নিষেধ করছি তারা সেটাই করবে তারা মিথ্যাবাদী 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 ওয়াকানু দুনিয়ায় যাওয়ার পর এই মানুষগুলো জাহান্নামের গেটের থেকে জাহান্নামের আগুনের কিনার থেকে দুনিয়ায় ফিরত পাঠানোর পরেও এরা বলতে থাকবে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন এই যে দুনিয়ায় আমরা বেঁচে আছি এটাই শেষ জীবন এই জীবনের পরে আর কোনো জীবন নাই এই জীবনের পরে আর কোনো হিসাব কিতাব কিচ্ছু নাই আর কোনো হিসাব কিতাব কিচ্ছু নাই ওয়ামা নাহনু বিমাবউসিন এরা বলবে আমাদেরকে আবার পুনরায় উঠাবে শুধু শুধু ভুয়া কথা মিথ্যা কথা পুনরায় আল্লাহ উঠাইব কেন কি দরকার আমাদেরকে কোনো উঠাইতে টুটাইতো না ইয়া রাসূল আল্লাহ এরা দুনিয়ায় এই কথাটা বলে বলে নিজেদেরকে আরো সর্বনাশ করবে আরো সর্বনাশ করবে চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার ও বিধর্মী ভাইয়েরা রে যদি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে চাও ইসলামের ছায়াতলে আসো আখিরি নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীকে আল্লাহর নবী এবং রসুল হিসাবে মানো তুমি জীবনে যা করতেছো আল্লাহ ফেরেশতারা তোমার সব লিপিবদ্ধ করতেছে তোমার জন্য জান্নাতের বাজেট তোমার জন্য জাহান্নামের বাজেট আছে তুমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে জান্নাতের পথ বেছে নাও জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আজকে কিন্তু ওয়াজ করতেছি না আজকে তাবলীগ করতেছি তাবলীগ এটারই কয় বেদিনের দিন বুঝাও দলে দলে বেদিন ইসলামে আসবে ঠিক কিনা বলেন তাহলে আপনাদের সামনে কেন বলছি আপনারাও বুঝে নেন যে কিভাবে দিনের প্রচার করার শিক্ষা আল্লাহ দিয়েছেন ঠিক কিনা বলেন আমরা প্রত্যেকজন মুসলমান এক একজন মেসেঞ্জার হয়ে যাব ইসলাম প্রচারক হয়ে যাব দিনের দাওয়াত বেদিনের কাছে পৌঁছাইতেই থাকব গোটা বিশ্বে ইসলামকে নিয়ে যারা চক্রান্ত করছে কোরআনে আগুন দিয়ে মুসলমানের অন্তরকে কয়লা করছে তাদের প্রত্যেকের জন্য উচিত শিক্ষা হয়ে যাবে ঠিক কিনা বলে আমাদেরকে এক একজনকে মেসেঞ্জার হয়ে যেতে হবে নিজের হাতে মূর্তি বানায়া তার সামনে খাবার দিয়া তারপরে তার ইবাদত করেন আপনারা আপনাদের ধর্মের নিয়ম পালন করেন আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু ইসলামের কিছু প্রশ্ন আছে যাকে আপনি রব মানলেন তাকে আপনারাই বানালেন কেন রব তো আপনাকে বানাবে ঠিক কিনা বলেন আরে যে আমার রব তিনি আমাকে বানিয়েছেন আপনি যার সামনে নিজেকে অবনত করে দিচ্ছেন সে তো আপনাকে নয় আরে সে আপনার রব নয় আপনি নিজে তার রব
সে আপনাকে বানায়নি আপনি নিজে তাকে বানিয়েছেন ঠিক কি না বলেন যদি রব আপনার ওই মূর্তি হয় গালি দিচ্ছি না ছোট করছি না ধর্মীয় কুন্দল লাগাচ্ছি না বিবেকের কাছে কিছু প্রশ্ন দেই যাকে আপনি প্রণাম করলেন যার সামনে মাথাকে মস্তককে হৃদয়কে অবনত করে দিলেন কেন তাকে পূজা শেষ হলোই নিজের হাতে পানিতে সুবাইয়া বিসর্জন দিলেন ঠিক কি না বলেন এটা আপনাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন আমার বিধর্মী ভাই আমরা বিনয়ের সঙ্গে বলছি কষ্ট দিয়ে নয় আপনি বিবেকবান আপনি মানুষ আমিও ভাত মাছ মাংস খাই আপনিও ভাত মাছ মাংস খান আমার বিবেক আছে আপনারও বিবেক আছে একটু নিজে বিবেক দিয়ে চিন্তা করবেন কিছুদিন পর পর পৃথিবীতে কোরআন শরীফে কয়েকদিন আগে সুইডেনে বেলে কোরআন শরীফে আগুন লাগিয়ে দিস তোমরা কোরআন শরীফে আগুন দিতেছ দিতে থাকো আমরা কোরআন থেকে তাবলীগের শিক্ষা নিয়ে সমস্ত বেদিনদের দরজায় দরজায় ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছে যাব ঠিক কিনা বলেন মুসলমান প্রস্তুত হ সব বিধর্মীদের নাকের মধ্যে জামা গুছে দিব যারা ইসলামের দুশ্মন তাদের নাকে জামা গুছে দেওয়া হবে ইসলাম কি ক্ষতি করছে ইসলাম রে নিয়ে তোমাদের অত সমস্যা কি যদি হিম্মত থাকে ইসলামের বিরুদ্ধে কোন সত্য ধর্মকে তুলে ধরে দেখাও সৃষ্টি জগতে কোন ধর্মের সত্যতা নাই একমাত্র ইসলাম ধর্ম ছাড়া তার বাস্তবতা প্রমাণ করতে চাও তার বাস্তবতা তোমাদের হাতে যে কোরআনে দৈনিক কিছুদিন পর পর ফাঁকে ফাঁকে তোমরা আগুন দাও যদি হিম্মত থাকে এই কোরআনের একটা ভুল ব্যাখ্যা একটা ভুল শব্দ একটা ব্যাকরণিক ভুল জাতির সামনে করে দেখাও তোমরা ব্যাকরণ আবিষ্কার করছো তোমরা ব্যাকরণ আবিষ্কার করছো ব্যাকরণ রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম আবিষ্কার করেনি তোমরা ব্যাকরণ আবিষ্কার করেছো তোমাদের আবিষ্কার করা ব্যাকরণ দিয়ে 1450 বছর আগে নাজিল হওয়া এই কোরআনে একটা ভুল তোমরা ধরতে পারোনি বিশ্ব দরবারে তোমরা সব থেকে ব্যর্থ জাতি ঠিক কিনা বলেন তোমাদের ধর্মের কোনো ভিত্তি নাই তোমরা নিজেদের দুর্বলতা ঢাকার জন্য আল্লাহর কোরআনে আগুন দিচ্ছ মনে রাখবে তোমাদের সব দুর্বলতা আল্লাহ যদি চায় ফাঁস করে দিবে ঠিক কিনা বলেন শুনেন মেসেঞ্জার হয়ে যান নিজে ইবাদত করবেন চরিত্রবান হবেন জবানকে হেফাজত করবেন লজ্জাস্থানকে হেফাজত করবেন মা বাবার খেদমত করবেন পীর আউলিয়ার সোহবত হাসিল করবেন নবীর প্রেম ইশক মহব্বত অন্তরে সব সময় রাখবেন সমস্ত বেদিনদের সাথে সুন্দর আচরণ করবেন ঠিক কিনা বলেন সব বেদিন আপনার এলাকার হোক পাশের হোক দূরের হোক যেখানের হোক আপনি সুন্দর আচরণ করবেন আপনার আচরণের কারণে সে যেন আপনাকে নিয়ে আপনার নবীকে নিয়ে আপনার রবকে নিয়ে আপনার ধর্ম ইসলামকে নিয়ে সে যেন ভাবতে বাধ্য হয় এমন একটা চরিত্র তার সামনে উপস্থাপন করেন ঠিক কিনা বলেন এভাবে প্রস্তুত হন এভাবে প্রস্তুত হন রব্বুল আলামিন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনকে বলেন হুজুর এই মানুষগুলারে পুনরায় যদি দুনিয়ায় পাঠায় এই মানুষগুলো দুনিয়ায় যাওয়ার পরেও বলবে ইল্লা হায়াতুনা দুনিয়া এই দুনিয়ার হায়াত ছাড়া আর কোনো হায়াত নাই আর কোনো জীবন নাই আর কোনো বেঁচে থাকার ব্যাপার নাই ওয়ামা নাহনু বিমাবউসিন আমাদেরকে পুনরায় জিন্দা করা হবে এগুলি শুধু ভুল এগুলো শুধু মিথ্যা না 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 আমাদেরকে পুনরায় জিন্দা করা হবে না এরপরে আল্লাহ কয় আমার বেদিন ভাইয়েরা ও পরদারানের মা বোনেরা ও মাইকির আওয়াজ যত দূর যায় তত দূরের মধ্যে ইসলাম পরিপন্থী ইসলাম ধর্মের নন এমন বিভিন্ন ধর্মের মানুষ আল্লাহ বলেন ওয়ালা তারা ইজ ওয়াকিফু আলা রাব্বিহিম হুজুর আর আপনি যদি দেখতেন আল্লাহু আকবার কোন নবী গো আপনি যদি দেখতেন ইজ ওয়াকিফু আলা রাব্বিহিম
এই কাফের বেঈমানদেরকে যখন আমি রব্বুল ইজ্জাতের সামনে দাঁড় করানো হবে আল্লাহু আকবার কার সামনে আল্লাহর সামনে যখন দাঁড় করানো হবে এই দাঁড় করানোটা কখন আল্লাহ দ্বিতীয় হাশরের কথা বলছেন সুবহানাল্লাহ কোন দ্বিতীয় হাশর অর্থাৎ এরা যে জাহান্নামের শাস্তি দেখা যায় কইলো এদেরকে দুনিয়ায় পাঠাইলে এরা দুনিয়ায় পাঠাইলে এরা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে না এরা মুমিন হয়ে দুনিয়ার থেকে আবার হাশরের ময়দানে হাজির হবে আল্লাহ বললেন এরা মিথ্যুক এরা মিথ্যুক এরা দুনিয়াতে গেলে যেটা নিষেধ করছি সেটাই করবে এমনকি তারা দুনিয়াতে গেলে কইব দুনিয়ার হায়াতই হায়াত আর কোনো হায়াত নাই এরপরে তারা দুনিয়ায় গেলে কইব ওয়ামা নাহনু বিমাবউসিন তারা কইব যে তাদেরকে পুনরায় জিন্দা করার কিছু নাই এইটা কইয়া তারা এরপরে যখন মরবো মরতো না আল্লাহ কয় এরপরে যখন মরবো কবরে আইব হাসরের ময়দানে আয়া যখন আমার সামনে দাঁড়াবে আমি আল্লাহর সামনে দাঁড়াইব ওয়ালা তারা ইল ওয়াকিফু আলা রাব্বিহিম হুজুর ওই দিন যদি আপনি দেখতেন ওই দিন যদি আপনি দেখতেন ইজ ওয়াকিফু যখন আমি রব্বুল আলামিন তাদেরকে আমার সামনে দাঁড় করাবো আলা রাব্বিহিম তাদের প্রতিপালক হয়ে আমি আল্লাহ যখন তাদেরকে আমার সামনে দাঁড় করে দিব আল্লাহ কয় কলা আমি আল্লাহ সেদিন তাদেরকে জিজ্ঞেস করব ডাইরেক্ট জিজ্ঞেস করব সরাসরি প্রশ্ন করব আলাইসা হাযা বিল হক দুনিয়ায় যে কইতি তুগুর পুনরায় আবার উঠাইতাম না কেয়ামতের ময়দান হইত না আজকা নিজের চোখে দেখা আমার জবাব দে কেয়ামতের ময়দান হিসাবের ময়দান হাসরের ময়দান সত্য নাকি মিথ্যা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ কয় কলা হুজুর আমি জিজ্ঞেস করব আমি বলবো কে বলবেন কে বলবেন ও আমার হিন্দু ভাইয়েরা রে ও আমার হিন্দু ভাইয়েরা রে সেদিন আল্লাহ আপনাকেও জিজ্ঞেস করবেন আলাইসা হাযা বিল হাক্কি আলাইসা হাযা বিল হাক্কি কি আজকের দিন কিয়ামতের দিন বিচারের দিন হাশরের ময়দান জান্নাত জাহান্নামের ফয়সালার দিন এটা কি সত্য নয় সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীরে কয় হুজুর তা করে আমি যখন এই কথা কমু কলু দ্বিতীয়বার তারা হাসরের ময়দান আয়া তারা আবার কইব দ্বিতীয়বার তারা হাসরের ময়দানে আইসা আবার কইব বালা ওয়া রাব্বিনা অবশ্যই সত্য ও আমাদের প্রতিপালক কি পরিমাণের ফাজিল ফাজিল চিন্তা করে আল্লাহ কয় জাহান্নাম দেখা কইব দুনিয়াত পাঠাইলে আর বেঈমান হব না দুনিয়ায় পাঠাইলে কইব দুনিয়ার হায়াতে হায়াত আর কোন হায়াত নাই বাসন নাই আর কিচ্ছু নাই বিচার নাই সব ভুয়া যখন তাদেরকে আমি আল্লাহ আবার হাসরের ময়দানে উপস্থাপন করব হাসরের ময়দানে তারা দাঁড়ায় দাঁড়াইলে আমি যখন জিজ্ঞাসা করব কলা আলাইসা বিল হাক্কি আলাইসা হাযা বিল হাক্কি এই যে কিয়ামতের ময়দান বিচারের দিন এটা কি সত্য নয় তারা কইব কলু বালা তারা কইব হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি ওয়া রাব্বিনা আপনি প্রতিপালকের কসম নাউজুবিল্লাহ ফইলে একবার কইছে ওয়াল্লাহি রাব্বিনা ও আমাদের প্রতিপালক আপনি আল্লাহর কসম মা কুন্না মুশরিকিন আমরা মুশরিক আসিলামই না প্রথম হাসরে এই কথা কইব রব্বুল ইজ্জাত কয় যদি দ্বিতীয় হাসরে করতাম তাইলে তারা একই কথা বলতো কলু বালা ওয়া রাব্বিনা হা 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 হাসরের ময়দান তো সত্য আল্লাহ কইব মানছো জি আল্লাহ মানছি মানছো জি আল্লাহ মানছি ও আমার বিধর্মী ভাই ভাই রে দুনিয়ায় এই হায়াতে যদি ঈমান আনো ভাই তোমার থেকে ধনী কোনো মানুষ নাই ঠিক কিনা বলে তোমার থেকে ভাগ্যবান
তোমার থেকে দৌলতওয়ালা তোমার থেকে সৌভাগ্যের মালিক আর কেউ নাই রে ভাই আর কেউ নাই আর যদি ঈমান না নাও ভাই তোমার থেকে দুর্ভাগা আর কেউ হতে পারে না এমন এক ধর্মে আছো যেই ধর্মে তুমি তোমার নিজের হাতে লালন পালন করে যে সন্তানটাকে বড় করলা তোমার ধর্ম তোমার সন্তানকে শিক্ষা দেয় তুমি মারা যাওয়ার পরে তোমার মুখে যেন তোমার সন্তান নিজের হাতে আগুন জ্বালায়া দেয় ঠিক কিনা বলেন এটা কেমন ধর্ম এটা কেমন ধর্ম এটা কেমন ধর্ম এটা কেমন ধর্ম বিবেকে কি লাগে না তোমার বিবেক কি কখনো প্রশ্ন করে না তোমার বিবেক কি কখনোই জাগ্রত হয় না তোমার বিবেক কি কখনোই জানতে চায় না আমি একটা ধর্মের মানুষ আমি মারা গেলে আমার মুখে আমার বড় সন্তান আগুন দেয় দেখি না খ্রিস্টান ধর্মের নীতি কি দেখি না ইহুদি ধর্মের নীতি কি দেখি না বৌদ্ধ ধর্মের নীতি কি একবার আইসা দেখো না মুসলমান ইসলাম ধর্মের নীতি কি কথা বলেন ঠিক কি না আমরা দাওয়াত দিচ্ছি দাওয়াত দাওয়াত দিচ্ছি দাওয়াত কোন একজন মুসলমান মারা গেলে ও বিধর্মী ভাই তোমারে দাওয়াত দিলাম তুমি আইসো দেখো একটা মানুষ মারা যাওয়ার পরে কতটা ইজ্জত দিতে আমার নবী শিখায়া দিয়া গেছে জোরে কন্ন আল্লাহু আকবার একজন মুসলিম মারা গেলে যত্ন সহকারে আদর করে নরম ভাবে সুন্দর করে তারে তার খাট থেকে নামায় জমিনের উপরে যখন রাখে তার দেহটা ঢেকে রাখে তার পরনে কাপড় থাকে তবুও তার দেহটা ঢেকে রাখে মাথার কাছে আগরবাতি জ্বালায় দেয় সুগন্ধি লাগায় দেয় এই মানুষটারে যখন গোসল করানোর জন্য নিয়ে যায় এই মানুষটারে খাটিয়ায় শোয়ায় গোসল করানোর জন্য যখন নিয়ে যায় সুন্দর করে পর্দার ব্যবস্থা করে দুইজন মানুষ তারে গোসল করায় দুজন মানুষ কখনোই তার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় কখনোই সরায় না মহিলা হলে তার গলা থেকে ধরে পায়ের টাকনু পর্যন্ত কাপড়গুলো কখনোই সরায় না মুসলমানেরা মুসলমান কখনো সরায় না সুন্দর করে আলতোভাবে আদর করে সুন্দর মায়া করে তাদের গায়ে পানি ঢালে তাদের শরীরে সুন্দর করে সাবান লাগায়া কুসুম গরম পানি দিয়া সুন্দর করে তারে গোসল করায় তার নাকের ভিতরে ময়লা থাকলে জিন্দা মানুষ মৃত মানুষের নাকের ময়লা পরিষ্কার করে দেয় মৃত মানুষের প্রস্রাব পায়খানা যদি মৃত্যু যন্ত্রণার কারণে বের হয়ে যায় মুসলমান ইসলাম ধর্মে ইসলাম মানুষকে শিক্ষা দেয় ওই মানুষটার প্রস্রাবগুলো পায়খানাগুলো পর্যন্ত জিন্দা মানুষ সুন্দর করে পরিষ্কার করে তার শরীরের চিপা চাপা যত জায়গা আছে সুন্দর করে পানি দিয়া ধুইয়া সাবান লাগায়া সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে পরিষ্কার করে না নতুন একটা কাফনের কাপড় আইনা পুরুষ হলে তিনটা টুকরা করে নারী হইলে পাঁচটা টুকরা করে তিনটা টুকরার ভিতরে পুরুষের লাশ পাঁচটা টুকরার ভিতরে নারীর লাশ ইসলাম ধর্ম কত সুন্দর শুনিয়া যাও অত্যন্ত যত্ন সহকারে তারে কাফনের ভিতরে ঢুকানো হয় কাফনের ভিতরে ঢুকায়া এই মানুষটারে কর্পূর দেওয়া হয় আতর দেওয়া হয় লোবান দেওয়া হয় কত সুন্দর সুগন্ধি দিয়া এই মানুষের পায়ের কাছে একটা মুষ্টি বেঁধে দেয় শরীরের মাঝখানে আর একটা মুষ্টি বেঁধে দেয় মাথার কাছে আর একটা মুষ্টি বেঁধে দেয় এরপরে পরিবারের লোকেরা দেখার জন্যে খাটের মধ্যে সুন্দর করে শোয়ায়া যত্ন সহকারে সুন্দর করে মুখের কাপড়টা সরায় দেয় চোখে সুরমা লাগানো চেহারার উপরে কর্পূর দেওয়া চেহারার উপরে কর্পূর দেওয়া সন্তান বাবারে দেখে মায়া কইরা দেখে বিবি স্বামীরে দেখে বড় মায়া করে দেখে বাবা সন্তানেরে দেখে কলিজা ভরা আক্ষেপ লইয়া বড় মায়া কইরা দেখে এটা ইসলাম এটা ইসলাম এই মানুষটারে খাটিয়ায় উঠায়া
পশুর মতো টাইনা টাইনা জানাজার মাঠে নেয় না সুন্দর করে চারজন কিংবা আটজন খাটিয়ার চারপাশে দাঁড়ায়া সুন্দর করে কাঁধে লইয়া কালিমায়ে শাহাদাত পড়তে পড়তে জানাজার মাঠে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এর মধ্যে আত্মীয় স্বজন সব চলে আসে জানাজার ময়দানে হাজির হয় যেই মানুষটা মারা গেছে এই মানুষটার রুহের মাগফিরাতের জন্য ইসলাম ধর্মের সমস্ত মুসলমান দলমত নির্বিশেষে একত্রিত হইয়া সবাই জানাজায় দাঁড়ায় জানাজায় দাঁড়ায় জানাজায় দাঁড়ায় জানাজার নামাজে একজন ইমাম হয় বাকি সবাই জানাজার নামাজে দাঁড়িয়ে যায় কাতার করে সুন্দর করে আদবের সাথে কিবলামুখী হয়ে লাশকে সামনে রেখে কত সুন্দর আল্লাহর বিধান ফরজি কিফায়া জানাজার নামাজ আদায় করে রে জানাজার নামাজ শেষ হলে দেখো যে মানুষটা মারা গেল এই মানুষটার জন্য যারা বেঁচে আছে তারা যদি দোয়া না করে পুলিশে ধরব না তারা যদি দোয়া না করে আল্লাহ তাদেরকে পাকড়াও করবে না তারা যদি সবাই একত্রে জানাজার নামাজ না পড়ে তবু আল্লাহ ধরবে না যদি মহল্লার থেকে একজন আদায় করে জানাজা হয়ে যাবে কিন্তু কোন মুসলমানের জানাজায় গিয়া একজন দুইজন তিনজন এরকম মানুষ পাবা না প্রত্যেক মুসলমানের জানাজায় গেলে দেখবা দলমত নির্বিশেষে কে বন্ধু কে শত্রু কে আপন কে পর কোনো ভেদাভেদ নাই সব মুসলমান এক জায়গায় সমবেত হয়েছে এলাকার সব মানুষ এক জায়গায় সমবেত হইয়া ওই মুসলমানটাকে চিরবিদায় দেওয়ার জন্য চিরবিদায় দেওয়ার জন্য কত সুন্দর সব মানুষ আত্মীয় স্বজন আত্মীয় অনাত্মীয় আপন অনাপন পর হোক প্রতিবেশী হোক দূরের মানুষ হোক যে মুসলমান জানাজায় দাঁড়ায় গেছে জানাজা শেষ কাতার ভঙ্গ করে লাশকে সামনে রেখে তারা দোয়ায় অংশগ্রহণ করেছে যে মানুষটা মারা গেছে এই মানুষ মানুষটার জন্য দোয়া করে রবের কাছে প্রার্থনা করে ও আমার মালিক এখনই তারে কবরে রাখবো ও আমার আল্লাহ তার কবরে সুয়াল জবাবগুলি সহজ করে দিয়েন জোরে বলেন আমি ও আল্লাহ তার জিন্দিগির গুনাগুলি মাফ করে দিয়েন জোরে বলেন আমি ও আমার আল্লাহ কবরে নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে চিনার মতো ঈমান তারে দান করে দিয়েন জোরে কোন আমি ও বিদুর্মি ভাই রে ওরে আমার ভাই তোমার ধর্মে মানুষ মারা গেলে কি করে আমার একটু জানাইও যদি জানাইতে না পারো তোমার বিবেকের একটু জানাইও মুসলমান মারা গেলে সবাই মিলে জানাজা দিয়া দোয়া করে চারজন নয় আটজন অথবা চারজন তার লাশটা চতুর্দিক থেকে কাঁধে লইয়া আস্তে আস্তে গোরস্থানের দিক চলে যায় জোরে হাঁটে না দৌড়ায়া যায় না নাচানাচি করে না কেন না হামানুর নবী বলেছেন যে মানুষটা মারা গেছে কথা বলতে পারে না ঠিক কিন্তু সে ব্যথা অনুভব করে সুবহানাল্লাহ যে মানুষটা মারা গেছে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ওই মানুষটা ব্যথা অনুভব করে ব্যথা অনুভব করে এই জন্য নবী কয় খাটিয়া জোরে নাড়াইও না খাটিয়া নিয়া দৌড়াইয়া যায়ও না খাটিয়া নিয়া নাচানাচি করিও না সুন্দরভাবে আরামে আরামে লাশ যেন বেশি নড়াচড়া না করে সুন্দরভাবে আস্তে আস্তে রওনা দিবা আর তোমরা এমন এক ধর্মে আছো ও মুসলমান ও মুসলমান আপনাদেরকেও মেসেজটা দেই বেদিনের সাথে দেখা হইলে কথাটা কইেন বলে এমন একটা ধর্মে আছো ইসলাম বলে মানুষ মারা যাওয়ার পরেও কষ্ট পায় ব্যথা পায় যার কারণে লাশ কাঁধে নিয়ে নাড়াচাড়া করতে ইসলাম নিষেধ করে জোরে হাঁটতে নিষেধ করে কিন্তু আমার হিন্দু ভাইয়েরা রে মাইকের আওয়াজ হয়তো বাড়ির থেকে শুনছেন ওরে আমার ভাই ও আমার ভাই আপনিও যদি মারা যান একজন মুসলমান মারা গেলে শরীরের মধ্যে যেমনি ভাবে নাড়াচাড়া খাইলে কষ্ট অনুভব করে ও ভাই আপনিও কষ্ট অনুভব করবেন কিন্তু মুসলমানের আদর কইরা সম্মান কইরা আস্তে আস্তে ইসলামের বিধান অনুযায়ী গোরস্থানে নিয়ে যাবে আর আপনার শরীরের হাড়গুলো পিটায়া পিটায়া ভাঙবে ঠিক কিনা বলে হায় হায় হায়
আপনি একজন বিদুর মেয়ে, আপনার ধর্ম সম্পর্কে আমার কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, মনে কোনো আঘাত নাই, কিন্তু চিন্তা হলো আমার রবের বাণী, যে রব আমারে বানাইছে সে রব আপনারেও বানাইছে, ও ভাই আপনি কেন ভুল পথে থাকবেন, আপনি কেন বেদিন থাকবেন, ও ভাই আপনার শরীরের হাড়গুলো পিটায়া পিটায়া ভাঙবে, ভেঙে আরো কত ধরনের সংস্কৃতি আপনাদের আছে আমরা হয়তো বা সবগুলি জানিও না, কিন্তু দুইটা জিনিস জানি, হাড়গোড়গুলি পিটায়া ভাইঙা চিতার মধ্যে শোয়ায়া আপনার মুখের মধ্যে যখন আগুন দেয়, আপনার বড় সন্তান আপনার মুখে আগুন লাগাইয়া দেয়, আহারে ইসলাম বলে সন্তানের আরে তোর মা বাবা যদি মারা যায়, ইসলাম বলে সন্তানের আরে তোর মা বাবা যদি মারা যায়, তোর মা বাবার জন্য বেশি করে দোয়া করবা, তোমার মা বাবার গুনাহ ক্ষমা চাইবা, তোমার মা বাবার আত্মীয় স্বজনদের সঙ্গে সুন্দর আচরণ করবা, তোমার মা বাবার ওসিয়তগুলি পূরণ করে দিবা, তোমার মায়ের দিকের আত্মীয় বাবার দিকের আত্মীয় তাদেরকে সব সময় মায়ের মতো বাবার মতো ইজ্জত করবা, এগুলো তোমার মায়ের জন্য খেদমত হবে, এর খাতিরে তোমার মাকে তোমার বাবাকে আল্লাহ জান্নাতি নিয়ামত দান করবে। এটা হলো ইসলাম। এত সুন্দর ইসলাম রেখে কেন আপনারা নিজেদের নিজেদের ধর্মে এমন এক ধর্মের মধ্যে আছেন, এমন এক রব, একজন না তো তারা তো বলে 33 কোটি দেবদেবী না 33,000 কোটি, 33 কোটি না 33 কোটি দেবতা, এই প্রত্যেকটা দেবতা নিজের হাতে বানায়, ঠিক না? তাহলে কি দেবতায় হেগর বানাইছে না হেরা দেবতার বানাইছে? তাহলে দেবতায় কি তাদের রব না তারা দেবতার রব? দেবতায় তাদের খালিক না সৃষ্টিকর্তা না, বরং তারাই দেবতার সৃষ্টিকর্তা, ঠিক কিনা? এত বোকা হইয়েন না, এত ভুল পথে থাকিয়েন না, দয়া করে ফিরে আসেন। রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিনকে বলেন, দেখেন আমার হিন্দু ভাই, আপনার বাচ্চা আপনার বড় ছেলে আপনার বড় সন্তান আপনার মুখে আগুন ধরাইয়া দিল, আর ইসলাম সুন্দর করে গুরুস্থানে তারে নিয়ে গেল, গুরুস্থানে নিয়ে খাটিয়ার থেকে যখন নামায়, খাটের উপরে কাপড়টা সুন্দর করে উপর থেকে ধরে রাখে, সবাই কোনায় কোনায় ধরে রাখলো, লাশটা কবরে নামানোর সময় মাঝখানে কোমরটা যেন বাঁকা হয়ে না যায়, কোমরের নিচে গামছা হোক কিংবা যে কোনো পবিত্র কাপড় দিয়ে লম্বা করে কবরের ভিতরে তিনজন নামে, উপরের থেকে একজনে দুইজনে তিনজনে চার পাঁচ যতজন লাগে সবাই মিলে সুন্দর করে মাঝখানে গামছাটা ধরে মাথার দিক থেকে আলগায়া পায়ের দিক থেকে উঠায়া সুন্দর করে আরামসে কবরে নামায়া দেয়। নামার সময় পড়ে রে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও আল্লাহর নামে রসুলের মিল্লাতের উপরে কবরে রেখে দিলাম, জোরে কন্যা সুবহানাল্লাহ, যে মালিক বানাইছে ওই মালিকের নামে আমারে কবরে রাখবে, কিন্তু তোমারে কার নামে রাখবো, তোমারে তো কবরে রাখতো না চিতার উপরে রাখবো, যে মালিক আমারে বানাইছে ওই মালিকের নামে আমার লাশ কবরে নামবে, যে নবীর খাতিরে আমারে বানাইছে ওই নবীর মিল্লাতের উপরে আমার লাশ কবরে রাখবে। আমি গুনাগার হইতে পারি, পাপি হইতে পারি, মুসলমান হওয়ার সুবাদে কোনো না কোনো একদিন আজাব বুক করে হলেও আমি কোনো না কোনো একদিন জান্নাত পাবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই তোমার বিপদের সীমা নাই, তোমার বিপদের সীমা নাই। আল্লাহ কয় বলো, ওয়ালা তারা ইদ উকিফু আলা রাব্বিহিম, আর নবী গো ও নবী আপনি যদি তাদেরকে দেখতেন যখন আমি রব্বুল ইজ্জাতের সামনে তাদেরকে দাঁড় করাবো, কলা আলাইসা হাযা বিল হাক্কি, আমি তাদেরকে জিগাই আমি তাদেরকে বলবো কি আজকার হাসরের ময়দান কি সত্য নয়, কিয়ামত কি সত্য নয়, পুনরায় তোদেরকে জিন্দা করছি এটা কি সত্য নয়, তোদের কাছ থেকে আমি আল্লাহ হিসাব নিব হিসাব নিচ্ছি এটা কি সত্য নয়? কলু তারা বলবে বালা, হ্যাঁ অবশ্যই সত্য, ও রব্বিনা
আপনি রব আপনি প্রতিপালকের কসম ও হিন্দু ভাই সেদিন আপনিও আল্লাহকে রব মানবেন আজকে হয়তো মানেন না ও বিভিন্ন ধর্মের ভাইরা রে সেদিন আপনিও আল্লাহকে রব মানবেন আজকে হয়তো মানেন না মুসলমানেরই আমার আল্লাহ বলেন সেদিন যদি আমারে রব মানে কোনো লাভ হবে না লাভ হবে না যখন বলবে কলু বালা ওয়া রব্বিনা আপনি রব্বুল ইজ্জাতের প্রতিপালক আপনি রব্বুল ইজ্জাতের কসম সত্য কিয়ামত সত্য পুনরুত্থান সত্য হাশরের ময়দান সত্য সব সত্য আল্লাহ কয় কলা নবী গো সেদিন আমি বলবো সুবহানাল্লাহ কে বলবেন মনোযোগ দেন মনোযোগ দেন এখানে কথা বলে কে একটু মনোযোগ দেন কে বলবে কথাটা বলবেন কে আল্লাহ কয় কল আমি বলবো ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন দুনিয়ায় যে কুফুরি করেছো দুনিয়ায় আমি আল্লাহকে অস্বীকার করেছো আমার হাবিবুল্লাহকে আমার আসমানি কিতাব আমার ফেরেশতা আমার কবর আমার কবরের আজাব আমি পুনরায় উপস্থিত করব পুনরায় বানায়া তোদের কাছ থেকে হিসাব নিব এই সব কথা স্বয়ং আমি নিজে বলে দুনিয়ায় কিতাব পাঠানোর পরেও তোমরা দুনিয়ায় কুফরি করেছো আল্লাহ কইব ফাযুকুল আযাব ওই কারণে আজকে স্বীকারোক্তিতে কোনো লাভ হবে না যাও 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 আমার আযাব ভোগ করতে থাকো জোরে কন্না নাউযুবিল্লাহ কাফেররা সেদিন ধরা খাবে কিন্তু ঈমান আনার পর ঈমানদার যদি পাপের মধ্যে লিপ্ত থাকে ঈমানদার ধরা খাইবো কি খাইবো না উপায় থাকতো না আমাদেরকেও শুধরাইতে হবে আমাদেরকে পরিবর্তন করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে ইবাদতে দাখিল করতে হবে নবীর মহব্বত অন্তরে রাখতে হবে বেদিনের কাছে তাবলিগ হবে ঈমানের দাওয়াত যারা মুসলমান হয়েও নবীর ইজ্জতে আঘাত দিয়া কথা বলে তাদেরকে জনমের শায়েস্তা করা লাগবে ঠিক কি না বলেন মুসলমান হইয়া তারা নবীর ইজ্জতে আঘাত দিয়া কথা বলবা তোমাদেরকে জনমে শায়েস্তা করা লাগবে কেন না এটা হলো মুসলমানের ইমানি দায়িত্ব ঠিক কি না বলেন আল্লাহ কইছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করো বর্তমান সময়ের সবথেকে বড় জিহাদ হলো বাতিল ফেরকার বিরুদ্ধে অবস্থান নেওয়া কথা বলেন ঠিক কি না অতএব বাবা নিজেকে প্রস্তুত করবেন আমি আর সামনে যাব না আমি তিনটা আয়াতের উপর চারটা আয়াতের উপর কথা বলছি চারটা আয়াত এগুলো তাবলিগ এটাই তাবলিগ আর আমাদের দেশে যেটা তাবলিগ কয় গাটি লইয়া মসজিদের ভিতরে যাও সেগায়া হুত্তা তাহন একজনের লাগা সাইডটা ফাঙ্কা চালাইয়া তাহাজ্জুদের খবর নাই চোখ গসতে গসতে ফজরের নামাজে উপস্থিত হয় নামাজটা ফইরা জনমের খানা খায় আর বিরিয়ানি খায় কি খাইয়া তার গা মাগো 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 কি যে মোটা হইছে ফ্যাট ও বাবা গো এতে বইলে ফাসাতে এক দেশ ফ্যাট থায় আর এক দেশ খাল যাইব যে নাগাল ফায় না গো কে কি কোথায় আসছেন আমরা তাবলিগে আসছি আমরা চিল্লায় আসছি ও চিল্লায় আসছেন জি তোমার যদি তাবলিগ করার ইচ্ছে থাকে কোরআন হাদিসের এলেম অর্জন করো বেদিনদের কাছে গিয়া প্রচার করো মসজিদে তো তাবলিগ হয় না মসজিদে তালিম হয় যে হ্যাঁ আমরা মুসলমানেরা একজন আরেকজনকে আল্লাহর বিধান নবীর সুন্নাহ সম্পর্কে আলাপ আলোচনা করব যেটা জানে না সেটা জানাবো আমি যেটা জানি না সেটা জেনে নিব এই জন্য আইছি তাইলে এটা নাম হইব তালিম তুমি নাম দিছো তাবলিগ কাম করো তালিম তুমি তো একটা চিটা নাম দিবে একটা কাম করবা আর একটা এটা তো মুনাফিকের স্বভাব জমানে যা অন্তরে তা কাজে কর্মে তা থাকতে হবে ঠিক কিনা বলেন
খবরদার সিল্লা লয়ে ঘুরিয়া মিরা এরপরে এগুলো হ্যাঁ এটা কোন হইলো নিজ জায়গা তাবলিগের সিল্লা দিত নিজের বউ ফুলাফাইন জি ফুত কই গেছে গা কার ফুতের লগে তার জি গেছে গা কে জানে কার ফুত কার জিয়ের লগে তার ফুত গেছে গা কে জানে খবর নাই আইসা পড়ছি আল্লাহ রাস্তায় এক বছরের জি গেছিলাম ইয়ো বাজান আপনি যে আল্লাহ রাস্তায় ইয়ে পড়লেন তাই আপনার বউ জি ফুত হেরারে কে দেখবো কার লাই দেখবো কে দেখবো আল্লাহ বলে দেখবো আচ্ছা আপনার আল্লাহ দেখে না হেরারে আল্লাহ দেখে আপনার আল্লাহ দেখে না কোন দেখে তো আমি কেমনে নয়েছেন কীর্তন আপনি বাইতে না থাকবেন আপনি বজিফুত বাইত থাকলে যদি হেরা হেরারে যদি আল্লাহ দেখে আপনি তো বাইত থাকলে আল্লাহ দেখ লইলে নাকি আপনি গাঠিলে এখন আল্লাহ দেখেন কীর্তন আচ্ছা বালা কথা আপনি যেহেতু বের হইছেন দিনের দাওয়াত দিবেন ভালো কথা তাবলিগে যেহেতু বের হইছেন এটা অত্যন্ত ভালো কথা অন তাবলিগ যে কি দিয়া করণ লাগবে আপনি কিছু জানেন নি কোন না আমি তো আসলে ক্লাস 3 পর্যন্ত পড়েছি কোন ক্লাস ক্লাস 3 আচ্ছা ভালো কথা তো কোরআন হাদিস কিছু শিখছেন নি না না আমিরদের কাছ থেকে শুনেছি তো সেভাবেই চলছে বহুত বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ এরম ভাই আগে কোরআন হাদিস শিখতে হইব আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনেরে স্বয়ং আল্লাহ সাহায্য করেছেন স্বয়ং আল্লাহ কিতাব দিবেন স্বয়ং আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন সহ ফেরেশতাদেরকে দিয়া ওহী পাঠাইছেন সাহায্য করেছেন তবু বেদিনরা প্রশ্ন করেছেন কত প্রশ্নের উত্তর দিতে আমার নবীজি সময় নিয়ে উত্তর দিয়েছেন ঠিক কিনা বলেন রহমাতুল লিল আলামিন বেদিনদের সামনে নিজেকে উপস্থাপন করতে যদি এতটা সতর্কতা অবলম্বন করে আপনার কি সতর্কতার দরকার নাই আপনি তাবলিগে বেরিয়েছেন একটা বেদিন যদি আপনার একটা প্রশ্ন করে আপনি যদি উত্তর দিতে না পারেন তাহলে এই বেদিন ইসলামে আসার জন্য তার আগ্রহটা কি বাড়বে না কমবে কবে দত্তর এগুলি কি হুদাউদি মূর্খ টুর্খ খবরদার তাবলিগ তারাই বলে আমার মুসলিম ভাই আমার মুসলিম বাবারা আমার পর্দার আড়ালের মা বোনেরা আপনারা যারা শুনছেন মির্জাপুরের মায়েরা আপনাদের সবার কাছে দুই হাত জোড় করে অনুরোধ করি নবীজির দায়িত্ব আমরা যেন তাবলিগ করি নবীজি আমাদের জন্য এটা রেখে গেছেন বিশেষ করে আলেমদের জন্য রেখে গেছেন ইচ্ছা করলে আমরা প্রত্যেকে আলেমদের সহকারী হয়ে দিনের খেদমতে তাবলিগ ও দাওয়াতে আমরা বের হতে পারি কি পারি না আমি আপনাদেরকে বলি না যে এদিক এদিক যান গা না 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 আপনার বাড়ির আশেপাশে যারা আছেন আপনি তাদেরকে দিনের দাওয়াত দেন দিনের দাওয়াত ইসলামের দিকে ডাকেন আসেন না একটা বুদ্ধি একটা পরামর্শ আপনাদেরকে দিয়ে যায় আমার যুবক ভাইরা একটু মনোযোগ দিবা একটু মনোযোগ দিবা অনেক কষ্ট করে অনেক আগে দাওয়াত দিয়ে আমারে আনছো অনেক মহাব্বত তোমরা করো রাত্র গভীর এখন রাত্র একটার উপরে বাজে এখন আমি তোমাদের খেদমতে কথা বলছি একটু মনোযোগ দিবা তোমরা একটা দায়িত্ব পালন করবে তোমাদের যদি কোনো হিন্দু বন্ধু থাকে ফ্রেন্ড থাকে কি বলে প্রতিবেশী যদি থাকে তাইলে তোমার আমি অনুরোধ করব যখন মুসলমান কোনো ব্যক্তি মারা যায় তুমি তোমার বন্ধুটারে দাওয়াত দিবা পারবানি তোমার বন্ধুটারে দাওয়াত দিবা নিয়ত থাকবে কি তাবলীগ আর দোয়া করবো আল্লাহ আমি আপনার দিনের দাওয়াত তার অন্তর পর্যন্ত তার কান পর্যন্ত তার চোখ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহ আপনি কবুল করেন আমিন এই দোয়া কইরা নিয়ত করে তারা দাওয়াত দিবা মানুষ একজন মুসলমান মারা গেলে খাটের থেকে নামানো থেকে শুরু করে গোসল কাফন জানাজা দাফন এই সব কিছু তারে সঙ্গে রাইখা দেখাইবা যে ভাই এটা ইসলামের নীতি সব শেষে গিয়া তারে বলবা ভাই তোমাদের ধর্মে মানুষ মারা গেলে কি করে আমার একদিন দেখায়ও প্রয়োজনে তাদের কোনো ব্যক্তি মারা গেলে তোমারে খবর দিলে তুমি যাইও গিয়া দেখবা দেখে তোমার বন্ধুরে নিয়া অন্য একদিন এক জায়গায় বসবা বৈশা তারে বলবা ভাই তোমাদের ধর্মে মানুষ মারা গেলে অন্তিম কার্য করার নিয়ম আমিও দেখলাম আর
ইসলামে মুসলমান মারা গেলে অন্তিম কাজ কিভাবে করে সেটা তুমিও দেখলা। আচ্ছা ভাই, এবার তুমি বলো তো কোনটা তোমার কাছে ভালো লাগছে? সে তখন যদি বলে ইসলামেরটাই আমার কাছে বেশি ভালো লাগছে, তাহলে তখন তুমি তারে অফার করো না ভাই, তাহলে তুমি আর ইসলাম ধর্মে আসছো না কেন? চলে আসো না, আমরা জীবন দিয়া তোমার ইজ্জত রক্ষা করব, আমরা জীবন দিয়ে প্রয়োজন হলে জীবন দিয়া দিব, তবু তোমার ক্ষতি হইতে দিব না, ঠিক কিনা বলে? এইভাবে তারা দাওয়াত দেন, আস্তে আস্তে দেখবেন সব ইসলামে আসবে, ইসলামে আসবে। শাহজালাল বাবা ইসলামের দাওয়াত বেদিনের কাছে দিছে, আমাদের পূর্বপুরুষের থেকে পূর্বপুরুষ, তার থেকে পূর্বপুরুষ, বাংলাদেশের যদি এগুলো আমরা হিসাব করি তাহলে দেখা যাইব কেউ না কেউ বিধর্মী ছিল, তারা আল্লাহর ওলিদের সহবত পাইছে, তাদের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছে, বিদায় আমরাও মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? তো দাওয়াতটা তো দিতে হবে, বেদিনদের দাওয়াতটা দিতে হবে তো, সে কবুল করুক বা না করুক, গ্রহণ করুক বা না করুক, আপনি যখনই তার কাছে দাওয়াত দিবেন তখন আপনি নবীজির পক্ষ থেকে একজন দায়িত্বশীল মেসেঞ্জারের মর্যাদা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জোরে কর না আমিন, আর জোরে কর না আমিন। অমা তৌফিক ইল্লা বিল্লাহ, আজকে এখানে শেষ করছি, আসুন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী